নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আগামী 20 মার্চ অনামায় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হবে। কর্তব্যে গাফিলতির কারণে মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলকোটের বাবলাডিহি গ্রামে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গৃহীত হল। বাঘের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চলে আসছি বিস্তারিত খবরে। শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এদিনের এই সভাটি হয় দেওয়ানদিঘি এলাকায়। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা উপলক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। শাসক দলের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হলো। এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয় দেওয়ানদিঘি এলাকায়। বর্তমান 1 নম্বর ব্লকের সমস্ত অঞ্চল সভাপতি, প্রধান, উপপ্রধান, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সকলে এদিনের বৈঠকে অংশগ্রহণ করেন। কিভাবে গাড়ির ব্যবস্থা হবে এই সমস্ত আলোচনাই কিন্তু আজকে এখানে হবে। পরবর্তীকালে নির্বাচনী সংক্রান্ত আলোচনা আমরা আবার বসবো। আবার আমাদের যেটা প্রশাসন থেকে বলেছে বা আমাদের যেটা পার্টির নির্দেশ, যতটা সম্ভব আমরা ট্রেকার, ছোট হাতি বা ট্রাক্টর এই ধরনের যানবাহন। মূলত আগামী 20 তারিখ সাই কমপ্লেক্স মাঠে প্রশাসনিক বৈঠক করতে আসবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উপলক্ষে এদিনের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে কি করণীয় এদিন তার রূপরেখা তৈরি করা হয়। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। পঞ্চায়েত সভাপতি, আমাদের প্রধান, উপপ্রধান এবং আমাদের কর্মাধ্যক্ষ পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সম্পর্কে ডাকা হয়েছে। আমরা জানি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 20 মে আমাদের 20 মার্চ আমাদের এখানে সাই কমপ্লেক্সে কিছু প্রশাসনিক বৈঠক এবং একটি সাংগঠনিক সভা করব। তো সেই তাই সেই ব্যাপারে আমাদের আজকে মুখ্য আলোচনা এবং আমরা সমস্ত কর্মীদের একটাই বার্তা দেবো যে আগামী পঞ্চায়েত নির্বাচনে একসাথে চলব। একসাথে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে আমরা পঞ্চায়েত নির্বাচন লড়বো এবং আমরা জিতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আসনগুলি উপহার দেবো, এইটাই আমাদের অন্য। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। আগামী 20 মার্চ অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী ইউনিটের উদ্বোধন করবেন, এর ফলে উপকৃত হবে অসংখ্য রোগী। এবং এটা দিয়ে বেসিক্যালি যাদের হাটের ফুটো আছে, এএসডি টিএসডি যেগুলো আছে সেগুলো রিপেয়ার করার ক্ষেত্রে খুব কাজ লাগছে। এবং আমরা অনেক কথা অপারেশন সত্যিটার মাধ্যমে করা গেল দেখে করার জন্য, মানে ওই খাদ্য নাড়িয়ে দিয়ে আমাদের প্রোবটা ঢুকিয়ে দেওয়া। বহু প্রতীক্ষার পর অবসান হতে চলেছে আগামী 20 মার্চ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ইউনিট উল্লাস সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের পাশে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট। আগামী 20 মার্চ এই ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানান, এই ট্রমা কেয়ার সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। প্রায় 10,000 স্কোয়ার ফিট এই বিশিষ্ট সেন্টারে 2টি অত্যাধুনিক অপারেশন টেবিল সহ অপারেশন থিয়েটার থাকছে। এছাড়াও 8টি আইসিসিইউযুক্ত বেড এবং সাধারণ বেড থাকছে। কেন্দ্র সরকারের কাছ থেকে 4,68,00,000 টাকা ও রাজ্য সরকারের কাছ থেকে 1,70,00,000 টাকা পাওয়া গেছে বলে জানান সুপারিনটেন্ডেন্ট। দেখুন, আমাদের যে ইউনিটটা ট্রমা কেয়ার ইউনিট বা ট্রমা কেয়ার সেন্টার, এটা অনাময় হসপিটাল যেটা আমাদের বর্ধমান হসপিটালের সেকেন্ড ক্যাম্পাস, সেখানে একটা প্রায় 9 থেকে 10,000 স্কোয়ার ফিট একটা স্পেসের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে করা হচ্ছে। সেখানে যে ব্যবস্থাপত্রগুলো রাখা হচ্ছে সেটা হচ্ছে 24/7 এক্সরে ইউএসজি, 24/7 ল্যাবরেটরি ফেসিলিটিস, 24/7 হচ্ছে আমাদের কাছে সিটি স্ক্যান ফেসিলিটিস, ব্লাড স্টোরেজ ইউনিট থাকবে। সেখানে বড় একটা এমার্জেন্সি করা হয়েছে যাতে সব যে ধরনের পেশেন্টগুলো আসছে তাদেরকে আমরা একটু সেগ্রিগেট করতে পারি, কোনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, কোনটাকে একটু পরে দিতে হবে, সেই জন্য একটা বড় এমার্জেন্সি এরিয়া বা ট্রায়াজ এরিয়া থাকছে। তারপরে 2টো অত্যাধুনিক ওটি থাকছে, ওটির ভিতর আমাদের সিআর মেশিন থাকছে, ওটির ভিতর অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশন থাকছে, ওটির ভিতর অত্যাধুনিক টেবিল থাকছে, আমাদের ল্যাপারোস্কোপ,
বঙ্কোস্কোপ এবং এন্ডোস্কোপ এই তিনটে অত্যাধুনিক যন্ত্রপাতি যেটা সবসময় একটা বড় হসপিটাল টিচিং হসপিটালের জন্য কাম্য, এমার্জেন্সি পেশেন্টদের জন্য হোক বা কোল্ড পেশেন্টদের জন্য হোক সেটা থাকছে। তারপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে যে 8 বেডের একটা শিশু থাকছে, প্রতিটা বেডে আমাদের ভেন্টিলেশন থাকবে, প্রতিটা বেডে আমাদের মনিটর আছে এবং 4 বেডের আমাদের কাছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট আছে এবং তারপরে 8 বেডে জেনারেল বেড আছে। আমাদের শুরু করা হবে 20 তারিখ থেকে, 19 তারিখ থেকে আমরা প্র্যাকটিক্যালি শুরু করতে চলেছি, 20 তারিখে ম্যাডামের মাধ্যমে এটা উদ্বোধন হবে। এর জন্য খরচা হয়েছে 4,68,00,000 টাকা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছে, 1,70,00,000 টাকা পর্যন্ত আমরা স্টেট গভর্নমেন্ট থেকে পেয়েছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, আরও 9,00,000 টাকা পেয়েছি এখানকার পাইপলাইনটাকে করানোর জন্য এবং এই টাকা ইউটিলাইজেশন দিলে আমরা নেক্সট লটে টাকা পয়সা আমরা আবার পাব। এবং এর এই ট্রমা কেয়ার সেন্টারটা হলে যেটা হবে যে অতি দ্রুত ট্রমা এরিয়া থেকে আমরা পেশেন্টদের নিয়ে এসে এই হসপিটালে তাদেরকে আমরা তাদের চিকিৎসাপত্র করতে পারবো। এবং ট্রমাতে যেটা দেখা গেছে 10-15% পেশেন্ট শুধুমাত্র মারা যায়, তার এমার্জেন্সি বা উইদিন ডিউ টাইম তাকে কেয়ার দেওয়া হচ্ছে না বলে, সেটাকে মাথায় রেখেই সব কিছু ব্যবস্থাপত্র করা হচ্ছে। এর সঙ্গে আমাদের থাকবে একটা অত্যাধুনিক ট্রমা অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটা আমরা ট্রমা কেয়ার সেন্টারের জন্যই পেয়েছি এবং তার ভিতর যাবতীয় যা সরঞ্জামপত্র থাকবে, একটা কোনো একটা জায়গায় ট্রমা ভিকটিম যদি কিছু থাকে তখন তাকে উদ্ধার করে যাতে নিয়ে আসতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে আমরা যোগাযোগপত্র করছি, তাদের পালসিটি এবং নবাবহাটে দুটো অ্যাম্বুলেন্স তারা রাখে, তাদের সাথে ক্লোজ কোঅর্ডিনেশন আমাদের থাকবে যাতে তারা যখনই কোনো পেশেন্টপত্র আমাদের কাছে নিয়ে আসবে আমরা যাতে এখানে অ্যালার্ট থাকতে পারি, আমরা যাতে সেই পেশেন্টটাকে ইমিডিয়েটলি তার যা যা কিছু ব্যবস্থাপত্র সেটা নিতে পারি। এবং এই ট্রমা কেয়ার সেন্টারটা হলে যেহেতু ন্যাশনাল হাইওয়ে বর্ধমান জেলার ওপর দিয়ে, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের ওপর দিয়ে এবং অনেকটা এরিয়াকে সে ক্যাটার করছে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক রাজ্য সড়ক আছে এবং শুধু এই সড়ক দুর্ঘটনায় নয়, অন্যান্য ট্রমা ভিকটিম যেসব পেশেন্টপত্রগুলোকে ইমিডিয়েটলি আমাদের কাছে নিয়ে আসতে পারবে তাদেরকে আমরা এখানে ব্যবস্থাপত্র নিতে পারব। তার আশা এর ফলে দুর্ঘটনাগ্রস্ত রোগীরা দ্রুত চিকিৎসা পাবেন। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। কর্তব্যে গাফিলতির কারণে মৃত্যু হলো এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত পরীক্ষার্থীর নাম অরিজিৎ দাস। মৃত পরীক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বীরভূমের নলহাটির নশিপুর গ্রামের বাসিন্দা মাধ্যমিক পরীক্ষার্থী অরিজিৎ দাস বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। বৃহস্পতিবার তাকে বর্ধমান একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বছর 16 ওই কিশোরকে এদিন রাতে কলকাতায় স্থানান্তরিত করা হয়। পরিবারের সদস্যদের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে সরফরাজউদ্দিন শেখ নামে এক ব্যক্তিকে চিকিৎসক হিসেবে পাঠায়। অভিযোগ, রাস্তায় অবস্থার অবনতি হলেও সরফরাজউদ্দিন কিছুই করেননি। পরে জাতীয় সড়ক সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে জানা যায় চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তি আসলে মেকানিক। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ সরফরাজউদ্দিন ও অ্যাম্বুলেন্স চালককে গ্রেফতার করেছে। অপরদিকে নার্সিংহোম কর্তৃপক্ষ সমস্ত ঘটনার জন্য দায় এড়িয়ে গেছেন। রামপুরহাট হসপিটাল থেকে পাটি শিক্ষিত পাটি কী কী সমস্যা ছিল? প্রথম শ্বাসকষ্ট নেওয়া হয়, স্যাচুয়েশন ছিল আপনার 63, বিপি 80/90। তারপরে অন্য মাঝে একটা এক্স রে করার পর পেশেন্টটা রেফার করে, রেফার করার পর ওনারা ভেন্টিলেশন গাড়ি খুঁজে, আমরা ভেন্টিলেশন গাড়ি দেখে দিই, আমাদের কাছে গাদা কাট দিয়ে যায় যেসব গাড়ি। তারপরে এখন শোনা যাচ্ছে ভেন্টিলেশন গাড়িতে নাকি আরএমও ছিল না, কোনো টেকনিশিয়ান ছিল। তো ভেন্টিলেটার গাড়িতে আরএমও ছিল না, টেকনিশিয়ান ছিল, সেটা তো আমাদের জেনে লাভ নেই বা আমরা কী করবো তার জন্য। এবং আমাদের কাছে যখন পেশেন্টটা নিতেও আসে তখন আমরা জিজ্ঞেস করি যে সঙ্গে কে আছে, বললো ডাক্তার আছে একজন। এবং আমাদের কাছ থেকে সমস্ত কাগজপত্র সে ডাক্তার বলেই রিসিভ করে নাই এবং খুব সুন্দর দেখতে ছেলেটা। ওনারা তো বলছে ডাক্তার আছেন, একজন আরএমও আছেন গাড়িতে। এবং আমাদের ডাক্তারের যে আরএমও ছিল তখন ভেন্টিলেটার গাড়ি মালিক এসে আমাদের আরএমওর কাছ থেকে কাগজ বুঝে নাই, ওদের আরএমও এসে সেটা পেশেন্ট পাঠিয়েও দেখেছে। নার্সিং কর্তৃপক্ষ তো কিছু করতে পারে না, আপনার গাড়িতে আমি তো আর আরএমও দিয়ে দিতে পারি না, গাড়ি তো আমাদের নয়, গাড়ি খোঁজবাগানের গাড়ি, তার অ্যাম্বুলেন্স। এবং ওর ভেন্টিলেটার গাড়ি পার্টি দেখে নিয়েছে, পার্টির সাথে ভাড়াও কথা হয়েছে। জাস্ট পার্টি নার্সিং কর্তৃপক্ষ কী করেছে, পার্টিকে নাম্বারটা দিয়ে দিয়েছে, তার জন্য তো নার্সিং কর্তৃপক্ষ দায়ী নয়। আমার নাম শেখ ইনসান, অন্নপূর্ণা নার্সিং হোম প্রোপ্রাইটার আমি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। মঙ্গলকোটের বাবলাদিহি গ্রামে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন 100 জন রক্তদান করেন। বাবলাদিহি নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি।
স্বেচ্ছায় একটি রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শিবিরটি অনুষ্ঠিত হয় মঙ্গলকোটের বাবলাদিহি গ্রামে। বাবলাদিহি নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। রক্তের সংকট দূর করতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন স্বেচ্ছায় 100 জন রক্তদান করেন মঙ্গলকোট ব্লক সভাপতি অপূর্ব চৌধুরী, কর্মাধ্যক্ষ রেজাউল মুন্সী, মেহবুব চৌধুরী, তন্ময় পাল, ক্লাবের কর্মকর্তা ও অন্যান্য সদস্যবৃন্দ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। রক্তদান জীবনদান আমরা এই ধরনের প্রোগ্রাম আগেও করেছি। আমাদের মাননীয় অপূর্ব চৌধুরী নেতৃত্বে মঙ্গলকোটের আমরা প্রায় ইতিমধ্যে 16টি ক্লাব আমরা আর্থিক অনুদান পেয়েছি পশ্চিমবঙ্গ সরকারের থেকে। রক্তদান শিবির একটা ভালো দিক, তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সারা রাজ্য জুড়ে একটা রক্তের একটা কিন্তু ক্রাইসিস সব সময় দেখা যায়। আমরা বিভিন্ন সংস্থার মাধ্যমে এই রক্তদান শিবির করে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উদ্যোগ নিয়েছিলেন যে রক্তের যাতে কোন রকম সমস্যা না হয়। তার রক্তদান এই যে আপনারা জানেন যে এখন চারি সালে যেভাবে রক্ত সংকট হচ্ছে তার জন্য এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প খুলেছে বাবলাদিহি, তার জন্য তাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আমরা যদি আমাদের দেহের রক্ত দিই তারপরে আমাদের দেহের কোনো ক্ষতি হয় না এবং আবার মানে 4-5 সপ্তাহের মধ্যে আমাদের সেই রক্তটা পূরণ হয়ে যায়। তাই রক্ত দিলে আর একজনের মানুষের যা রক্তের প্রয়োজন আছে, হয়তো রক্তের জন্য সে মারা যাবে, তার রক্তের প্রয়োজন। সংগৃহীত রক্ত তুলে দেওয়া হয় বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে। ব্যাংকের পক্ষ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়েছে। আনুমানিক 100 মতো লোক এখানে ব্লাড ডোনেশন ক্যাম্পে সহযোগিতা করছেন। আর এখানে যারা সব লোকাল যারা সব কে কে উপস্থিত ছিলেন, এখানে এখানে উপস্থিত ছিলেন অপূর্ব চৌধুরী, রেজাউল হক, সেটা কি আমাদের প্রথম এই ক্লাব থেকে? হ্যাঁ, এবারেই আমরা প্রথম। আগে চেষ্টা করেছিলাম কিন্তু তখন আমরা তখনই সহযোগিতা বা অন্যান্য মানে হেড জোগাড় করতে পারিনি বলে এটা করতে পারিনি। এবারে মানুষের বিশেষ উদ্দীপনা এবং সহযোগিতার জন্য এই ক্যাম্প আমরা মানে করতে সক্ষম। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। প্রধান শিবির চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের এই বাবলাদিহি নেতাজি সংঘকে 2 লাখ টাকা অনুদান দিয়েছে। সেই উপলক্ষে এরা সমাজসেবা আগেতেই করত, এখন আজকে রক্তদান শিবির আয়োজন করেছে। প্রায় 100 জনের উপর রক্ত দিচ্ছে। সবচেয়ে ভালো লাগছে আমাদের এই প্রত্যন্ত গ্রামে অনেক মেয়ে ছেলে রক্ত দিচ্ছে এবং এই ক্লাব থেকে সমাজসেবামূলক কাজ করা হয়, এটা আরও অনুপ্রাণিত হয়ে আরও ভালোভাবে করছে এবং আগামী দিনে আরও ভালো সমাজের কাজ করার জন্য দায়বদ্ধতা রইল। আজকে আর কতজন রক্ত দিচ্ছে? 100 জনের মতো। কোন গ্রাম এটা? এটা বাবলাদিহি মঙ্গলকোট থানা বাবলাদিহি। নেতাজি সংঘের তরফ থেকে একটা বিশেষ ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। আনুমানিক 100 জন মতো ব্লাড দেবে এখানে এবং এই ব্লাডটা আমরা কালেক্ট করে বর্ধমান মেডিকেল কলেজের আন্ডারে বাবাদের হাতে তুলে দেব। যে এই ক্লাব থেকে আর উন্নয়নমূলক সমাজসেবা কি করা হয়? এই ক্লাব জন্ম লগ্ন থেকেই বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। ইতিপূর্বে পঞ্চায়েতের যে ক্ষমতা ছিল তাদের রাস্তা সংস্কারের কাজেও আমরা হাত দিয়েছি, প্রাইমারি স্কুল তৈরির কাজে, গ্রামের একটা ফুটব্রিজ তৈরির কাজে, বিভিন্ন গ্রাম্য মন্দির বা অন্যান্য পুকুর সংস্কারের কাজে, খেলাধুলার কাজে এবং যে মেলা হয় সেই মেলায় বিভিন্ন ব্যক্তি যারা আসেন বাইরের থেকে তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে টিফিন খাওয়ানো বা জল টল দান করা উপস্থিতদেরকে, এই সমস্ত কাজ আমরা করে থাকি। এই ব্লাডে মহিলা কতজন ব্লাড দিচ্ছেন? আনুমানিক প্রায় 30-35 জন মহিলা আছেন এই ক্যাম্পে। 100 জনের মধ্যে। বাবলাদিহি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরলাম বিরতির পর। গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গৃহীত হল। ইন্দাস পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এইরূপ কর্মসূচি। এইরূপ উদ্যোগে স্বাগত জানিয়েছেন সাধারণ গ্রামীণ মহিলারা। বাঁকুড়া জেলার ইন্দাস পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল। এলাকার আনন্দধারা, কন্যাশ্রী, আত্মমর্যাদার সদস্যদের সৃজনী প্রকল্পে বিভিন্ন ধরনের হাতের কাজে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে 27 জন মহিলাকে পাটশিল্প, বাঁধনি পাটি, সফটজয় ও অলংকার সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিডিও সুচেতনা দাস জানান, এলাকার মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য এটি একটি বিশেষ প্রয়াস। সৃজনশীল বিষয়ক বলে প্রকল্পের নাম দেওয়া হয়েছে সৃজনী।
ইন্দাস ব্লক ও পঞ্চায়েত সমিতির এই উদ্যোগে খুশি প্রশিক্ষণে অংশ নেওয়া সাধারণ গ্রামীণ মহিলারা। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। আসছি পরের খবরে। বাঘের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার জঙ্গলমহলের শিমলাপালের পিঠা বাঁকুড়া জঙ্গলে। যদিও দিন চিরুনি তল্লাশি চালিয়েও বাঘের দেখা মেলেনি। বাঁকুড়ার জঙ্গলমহলে মানুষের আতঙ্ক দূর করতে শিমলাপালের পিঠা বাঁকুড়া জঙ্গলে সাংবাদিকদের সঙ্গে নিয়ে বাঘ খুঁজতে বনকর্মীরা অভিযান চালালো। দিনের শেষে নিটফল শূন্য। বুধবার রাতে পিঠা বাঁকুড়া গ্রামে বাঘ দেখেছেন বলে দাবি করেন গ্রামবাসীরা। কিন্তু বন দপ্তরের কর্মীদের চোখ ও ড্রোন ক্যামেরার সাহায্য নিয়েও বাঘের দেখা মেলেনি। এদিন গ্রামবাসীরা বনকর্মীদের বিক্ষোভ দেখান। শুক্রবার সকাল 10টা নাগাদ বন দপ্তরের কর্মীরা কয়েকটি দলে ভাগ হয়ে লাঠি বল্লম টাঙি নিয়ে পিঠা বাঁকুড়ার জঙ্গলে বেরিয়ে পড়েন। বামুন পাথরে পিঠা বাঁকুড়া ন্যাকড়া তাপল জঙ্গলে চিরুনি তল্লাশি চালিয়ে কয়েকটি বনশুয়োর খরগোশ ছাড়া অন্য কিছু দেখা পেলেন না। দুদিন ছাপ পাওয়া গেছিল, কিন্তু ছাপ তো আমরা কোনো ব্যাঘ্র বিচারক নই। তাহলে ছাপ গুলো একজন কাল গতকাল এসেছিলেন, উনি বললেন যে এটা লেপার্ড জাতীয় ক্যাট হবে আর কি, চিতাবাঘের একটু ছোট হবে, লেপার জাতীয় ক্যাট এই জাতীয় পশু হবে। আতঙ্ক তো অবশ্যই আছে, আতঙ্ক অবশ্যই আছে। যতক্ষণ না এই জিনিসটা সঠিক প্রমাণ হচ্ছে বাঘ না অন্য কোনো পশু, ততক্ষণ তো অবশ্যই আমরা আতঙ্কের মধ্যেই আছি। আপনার ছাপ টাপ তো আমরা কিছুই দেখতে পেলাম, আর 200-300 লোক নিয়ে গোটে ঘুরলাম, সেগুলো কিছু বা কোথাও দেখতে পাইনি, কিন্তু চিহ্নই পাইনি। তো বাঘ নাই জঙ্গল, বুঝলেন, যা বোঝা যাচ্ছে জঙ্গলে কোনো বাঘ নেই। যে লোক গেছিলাম আমরা সবাই মিলে ঝড়ে ঝড়ে ঘুরেছি, ঝড়ে ঝড়ে দেখেছি, খালে খসড়ে সব জায়গা দেখা হয়েছে, কোনো জায়গায় বাদ দেননি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরো একবার আজকের নিউজ হেডলাইন্স। শাসক দলের পক্ষ থেকে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল। আগামী 20 মার্চ অনামায় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হবে। কর্তব্যে গাফিলতির কারণে মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। মঙ্গলকোটের বাবলাডিহি গ্রামে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। গ্রামীণ মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে বিশেষ উদ্যোগ গৃহীত হল। বাঘের আতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এখনকার মতো খবর এ পর্যন্ত। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।